হ্যালো ফ্রেন্ডস, ক্রেজি গেমার চ্যানেলের আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর বন্ধুরা, আজকে আমি অনেক খুশি, কারণ বাংলাদেশের ফার্স্ট একটা পিসি ওপেন ওয়ার্ল্ড গেম আমাদের জন্য তৈরি হচ্ছে, বাইর হবে, আমরা খেলতে পারবো। তো তোমরা হয়তো সবাই জানো এই গেমটা সম্পর্কে, আর তাই এই ভিডিওটা দেখছো, আর তোমরা আমার থেকে অনেক বেশি জানো এই গেমটা সম্পর্কে। খুঁজে খুঁজে অনেক কিছু জানো, কিন্তু আমি এখন এখানে কী করছি যে আমার এই ভিডিওর মধ্যে আমি সকল নিউজগুলো, পিকচারগুলো, অডিওগুলো, ট্রেইলার, থিজার যা আছে সবগুলো একত্রিত করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর বলে দেবো এর মধ্যে কী কী আছে, কী কী নেই, কী কী হবে, এবং সকল ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। তো তুমি শুধুমাত্র আমার এই ভিডিওটি দেখলেই বুঝে যাবে যে এই গেমটি কখন আসবে, কীভাবে আসবে, কীরকম হবে, এর থিজার কীরকম, গ্রাফিক্স কীরকম, কোন জিপিউতে চলবে, কোন প্রসেসর লাগবে, মানে এভরিথিং সব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আগন্তুক গেমটা আসছে যেটা আমাদের ফার্স্ট ওপেন ওয়ার্ল্ড গেম হচ্ছে পিসির মধ্যে, আর এই গেমটা নিয়ে আমরা অনেক এক্সাইটিং, এবং আমাদের মানে ভিতর থেকে অন্য ধরনের একটা ফিলিংস, অন্য ধরনের একটা ভালোবাসা এই গেমটির জন্য এখনই সৃষ্টি হয়ে গেছে। গেমটি কেমন হবে তাও কিন্তু আমরা ঠিক মতো জানি না, কিন্তু তারপর আমাদের ভালোবাসাটা মন থেকে বাহির হচ্ছে, কারণ বাংলাদেশের গেম, নিজ দেশের গেম তো অবশ্যই খেলবো, যত খারাপ হোক যত ভালো হোক, মানে যেভাবেই হোক খেলতে তো হবেই, কারণ বাংলাদেশি গেম। আর এই গেমটাকে তৈরি করছে যারা, তারা কিন্তু একটা কোম্পানি না বা একটা দল যেটা সেটা না, এখানে দুটো দল তোমার এই গেমটিকে তৈরি করছে, এবং দুটো দলের মধ্যে তোমার 35 জন তোমার টিমমেট আছে, 35 জন মিলে এই গেমটাকে তৈরি করছে। তো এই দুটো যে প্রোডাকশন অথবা যে নামগুলো, তা সেই নামগুলো হচ্ছে, একটার নাম হচ্ছে তোমার M7 প্রোডাকশন, আর একটার নাম হচ্ছে তোমার আদৃত। তো এই দুটো টিম, মানে তোমাদের টিম বলতে পারো, কোম্পানি বলতে পারো, গ্রুপ বলতে পারো, তারা মিলে এই গেমটাকে তৈরি করছে। তো এই গেমটা রিলিজ কবে হবে এখনও আমরা কিন্তু জানি না, কিন্তু এই গেমটার একটা থিজার, মানে তোমার একটু ছোট একটু গেম প্লে বাহির হয়েছে, মানে যেটাকে বলে তোমার গেমটা কনফার্ম হয়ে গেছে, এই গেমটি যে আসবে সেটা কনফার্ম, এই গেমটি আসবেই। এবং এই গেমটার যে গেম প্লে, মানে 35 সেকেন্ডের একটা থিজার বেরিয়েছে, যেটা আমি তোমাদেরকে দিয়েছি গতকাল, আমি তোমাদেরকে দিয়েছিলাম ভিডিওটি, এবং এই ভিডিওর মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ এখানে। এবং এই গেমটি যদি তৈরি হবে না, এই গেমটি একটা ওপেন ওয়ার্ল্ড গেম, এবং ওল্ড ঢাকা, মানে আমাদের যে পুরান ঢাকা আছে না, পুরান ঢাকার সিটিটাকে ঘিরে এই যে তোমার যে নিউজটা বা স্টোরি লাইন, গেম প্লে, ম্যাপ, সব কিছু পুরান ঢাকাকেই নিয়ে হবে। আর অনেকে বলছে যে এর গ্রাফিক্স কেমন হবে, হ্যাঁ আমি বলছি যে এর গ্রাফিক্স কিন্তু তোমার যে খারাপ হবে তা না, এর গ্রাফিক্স অনেক ভালো হবে, ডিসেন্ট লেভেলের একটা গ্রাফিক্স হবে, কারণ এর যে থিজার এবং অনেকগুলো তোমার স্ক্রিনশট এবং গেম প্লের কিছু ফটো তৈরি বাইর হয়েছে, তুমি এখন দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কোন অসাধারণ দেখাচ্ছে, তুমি এখানে দেখতে পাচ্ছ অনেক অসাধারণ লাগছে। তো এই গেমটি অনেক অসাধারণ হবে, এবং এই গেমটি তোমার এই মাসেরই, মানে এই মাসের 15 তারিখে তুমি দেখতে পারবে, একটা ইউটিউব চ্যানেলে আছে, তো সেখানে দেখতে পারবে, এবং সেখানে গিয়ে তুমি লাইভ দেখতে পারবে। তো আমি ওই চ্যানেলের লিঙ্ক এবং যে ভিডিওটা, মানে ওই লাইভ স্ট্রিমটা কিন্তু এখনই তোমার শুরু হয়ে গেছে, এবং একটু টাইম দেখতে, একটা টাইম লিমিট উঠছে যে এত মিনিট পর লাইভ শুরু হবে, তো সেরকমই একটা লিঙ্ক আছে, আমি সেটার লিঙ্ক তোমাকে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ক্লিক করে ওটা দেখতে পারবে, এবং এখনও দেখতে পারবে যে ওটা অফলাইনে আছে, মানে চলতেছে কিন্তু এখনও অফলাইনে আছে। এবং এটা তোমার ইন্ডিয়ার মধ্যে তোমার দেখানো হবে, ইন্ডিয়ার একটা ইভেন্ট হবে, যেখানে তোমার কি সবাই গেম টেম ইত্যাদি এগুলো যা কিছু শো করে সেখানে কিন্তু তারা আগন্তুক যারা তৈরি করছে তারা এটা শো করবে, এবং দেখাবে যে কী কীভাবে হচ্ছে, গেমটা কীরকম, তো আমরা সেখানে সব কিছু এভরিথিং জানতে পারবো। তো এখানে আমাদের যে আরেকটা বিষয় হচ্ছে র্যাম কীরকম লাগবে, অনেকের মনে আসছে যে র্যাম কীরকম লাগবে, তো র্যাম আমি বলছি যে তোমার এরকম দেখছি পাচ্ছ যে তরোয়াল, র্যামের তরোয়াল লাগবে না, আমি বলছি যে আমার মনে হয় যে গেমটা তারা এমনভাবে তৈরি করবে আমাদের বাংলাদেশের যে সিচুয়েশান, ওই সিচুয়েশানটা তোমার দেখে তৈরি করবে। যেমন তোমার বাংলাদেশে কিন্তু সবার কাছে হাই এন্ড ডিভাইসের পিসি নেই, হাই এন্ড পিসি নেই, তো তারা কী করবে, মানে সবসময় দেখবে যে 4GB সবার কাছে, মানে যাদের কাছে একটা পিসি আছে, একটা ল্যাপটপ আছে, তাদের কাছে 4GB আছে, তো হয়তো লো গ্রাফিক্স অথবা মিডিয়াম গ্রাফিক্সেই তুমি এই গেমটিকে তোমার 4GB র্যামের ডিভাইস, আমি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে খেলতে পারবে। আর এটা খেলার জন্য তোমার মনে হয় Core i3 অথবা Core 2 হলো তুমি লো
গ্রাফিক্স অথবা মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবে, এটা আমার ধারণা। কারণ যারা গেমটি তৈরি করবে তারা অবশ্যই আমাদের কথা চিন্তা করে গেমটি তৈরি করবে, তারা আগে চাবে যে বাংলাদেশে গেমটি চলুক, তারপরে তাদের বাইরের দিকে কী কী হয় সেটা দেখবে। এরপর এই গেমটি আরেকটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে পিসির জন্য না শুধু এই গেমটি, এই গেমটি তোমার পিসির জন্য এবং হচ্ছে PS4-এর জন্য, মানে প্লে স্টেশন 4-এর জন্য এই গেমটি দুটো স্টেশনে তোমার মানে আপলোড করা হবে, রিলিজ করা হবে। সেখান থেকে তুমি পিসি গেম চাইলে পিসিতে খেলতে পারবে এবং যদি PS4-এ চাও তাহলে PS4-এ খেলতে পারবে। মানে এই গেমটি অনেক অসাধারণ হচ্ছে, একেবারে অসাধারণ। এবং এই গেমটির মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এর থেকে আরও একটা মজার কথা হচ্ছে যে এবার আমরা গেম থেকে একটু বাইরে যাই এবং আমাদের জনগণের কথা বলি, সেটা হচ্ছে যে কিছু কমেন্ট দেখো, তাহলে কমেন্টে বুঝতে পারবে এখানে অনেকগুলো কমেন্ট দেখছে এবং অনেকে জিজ্ঞেস করছে যে এই গেমটি কি পিসি গেম, মোবাইল গেম, মোবাইলে কি খেলা যাবে। আসলে কী বলবো, কিছু বলার নেই, অনেক হাসি আসছে। তো তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে কীরকম গেমটি হতে পারে, কীরকম হবে এবং কী কী প্রয়োজন এই গেমটি চলানোর জন্য। এবং তোমরা ওই লাইভ স্ট্রিমটা দেখতে ভুলো না, কারণ লাইভটা দেখলেই তোমরা গেম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, যার আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা একবার চেক করে নিও। আর এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা একবার চেক আউট করো, তারপর যদি তোমার কাছে ভালো লাগে নাহলে তখন সাবস্ক্রাইব করো, এখন সাবস্ক্রাইব করার দরকার নেই। তো এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।